স্টুডেন্টস, ইংলিশের আরও কিছু বেসিক গ্রামার থেকে কিছু গুরুত্বপূর্ণ অপোজিট অ্যান্সার আমরা এনেছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট WBP কনস্টেবলদের মেন এক্সামের জন্য। সো দেখো, খুব ইজি লেভেলের প্রশ্ন, বেসিক লেভেলের। গুডের অপোজিট মিনিং কী হবে? গুড মানে ভালো, তো ব্যাড মানে খারাপ। অ্যান্সার হবে গুডের অপোজিট মিনিং ব্যাড, BAD, ব্যাড মানে খারাপ। নেক্সট দেখো, ফ্যাট মানে কি? ফ্যাট মানে হচ্ছে মোটা, তো এর অপোজিট মিনিং কী হবে? ফ্যাট মানে মোটা হলে রোগা, যেটা হবে থিন, THIN, এর অপোজিট মিনিং হবে থিন। থিন মানে রোগা, ফ্যাট মানে মোটা, থিন মানে রোগা। তারপরে দেখো ওয়াইস, ওয়াইস মানে কি? ওয়াইস মানে হচ্ছে জ্ঞানী, তো এর অপোজিট মিনিং কী হবে? ওয়াইস মানে জ্ঞানী হলে এর অপোজিট মিনিং হবে ফুলিশ, FOOLISH, ফুলিশ। নেক্সট হচ্ছে ডাল, ডাল মানে কি? ডাল মানে হচ্ছে খারাপ বা বোকা এই ধরনের, তো ডাল মানে নির্বুদ্ধি হয় অনেক সময়, তো ডাল মানে খারাপের অপোজিট মিনিং হবে ব্রাইট, ডালের অপোজিট হচ্ছে ব্রাইট, BRIGHT, ব্রাইট মানে উজ্জ্বল বা বুদ্ধিদীপ্ত হতে পারে। নেক্সট দেখো ওল্ড, ওল্ডের অপোজিট কী হবে? ওল্ড মানে পুরাতন, নিউ হবে অপোজিট মিনিং, ওল্ড থেকে নিউ, নিউ বা ইয়াঙ্গার দুটোই হবে, ইয়াং বা নিউ। নেক্সট কি দেখো, ওয়ার্মের অপোজিট, ওয়ার্ম মানে কি? আগে ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ, তো এর অপোজিট হবে কোল্ড, ওয়ার্মের অপোজিট হবে কোল্ড। কাইন্ডটা খুব ইম্পর্টেন্ট, কাইন্ড মানে কি? দয়ালু, এর অপোজিট মিনিং হবে আনকাইন্ড বা কুড়িয়াল, এটা যদি অপশনে যা থাকবে সেটাই করতে হবে, কুড়িয়াল। আমরা অনেক সময় অপশন দেখেই অ্যান্সার করবো, সুতরাং অপশনের নিয়ারেস্ট মিনিংগুলো থাকবে সবসময়, যে অ্যাকুরেট থাকবে তার কোনো মানে নেই, কাছাকাছি অপোজিট মিনিংগুলো দিয়েও থাকবে অপশনে, তখন আমাদের সঠিকটা বের করতে হবে। তো কাইন্ড মানে দয়ালু, ক্রুয়েল মানে নিষ্ঠুর। হ্যাপি মানে কি? হ্যাপি মানে সুখী, তো এর অপোজিট মিনিং আনহ্যাপি হবে, স্যাড হতে পারে, অসুখী। এখানে হ্যাপি মানে সুখী, আনহ্যাপি মানে অসুখী। তো নেক্সট দেখো টল, টল মানে কি? লম্বা, এর অপোজিট মিনিং কী হবে? শর্ট, টলের অপোজিট মিনিং শর্ট। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।